আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসছি অনেক দিন আগের একটা ভিডিও নিয়ে। তো এটা খুবই স্পেশাল একটা ভিডিও ছিল, ইচ্ছা হয়েছিল যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সেদিন ছিল আমার ছেলের ক্লাস থ্রির শেষ দিন। তো আমরা যারা গার্ডিয়ান আছি স্কুলে, সবাই মিলে আমরা প্ল্যান করলাম যে আমরা সবাই একসাথে আজকে একটু নাস্তা পানি করব, কারণ আজকে বাচ্চাদের শেষ দিন, বাচ্চাদের স্কুলে হচ্ছে পার্টি হচ্ছে, ওদের হচ্ছে খাওয়া দাওয়া করাচ্ছে। তা আমরা যারা গার্ডিয়ান আছি, তাহলে আমরা সবাই যে একসাথে খাবো, যেহেতু একটা বছর আমরা সবাই একসাথেই কাটি, তো যেই কথা সেই কাজ, আমরা সবাই চলে গেলাম সবার পছন্দের রিং রোডে হচ্ছে নবাবী ভোজে। তখন সময়টা ছিল সকালবেলা, তো আমরা চাইলাম যে আমরা সবাই সকালের নাস্তাটা হচ্ছে নবাবী ভোজে করব। আর নবাবী ভোজ স্পেশালি আমার অনেক বেশি পছন্দ। তো সকালের নাস্তা আমি আগে কখনোই নবাবী ভোজে করি নাই, আজকেই করবো এবং আপনাদেরকে জানাবো যে নবাবী ভোজের সকালের নাস্তাটা কেমন ছিল। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি চলে আসছি এবং আমাদের মতো এরকম অনেক গার্ডিয়ান চলে আসছে, কারণ সেদিন শুধু ক্লাস থ্রির শেষ দিন ছিল না, অন্যান্য সমস্ত ক্লাসেরও শেষ দিন ছিল। তো সমস্ত গার্ডিয়ানরা ঠিক এইভাবেই নাকি স্কুলে প্ল্যান করে, আমি যেহেতু স্কুলে নতুন আমি ফার্স্ট দেখেছি এটা, তো আগে থেকে নাকি ওদের এরকমই প্ল্যান থাকে, ওরা শেষ দিন সব গার্ডিয়ানরা একসাথে খাওয়া দাওয়া করে। আসলে অনেক সুন্দর একটা ব্যাপার ছিল, আপনাদেরকে হয়তো আমি সেটা এক্সপ্লেন করতে পারছি না এখন। অনেক আনন্দমুখর একটা দিন ছিল, যে মনে রাখার মতো। আসলে এসব খাওয়া দাওয়া কিছুই না, এগুলো জাস্ট স্মৃতি হয়ে থাকে যে আমরা সবাই কী করছিলাম, কী কী মজা করছিলাম। খাওয়াটা তো হচ্ছে একটু সময়ের জন্য খাইলাম, সেটা হয়তো বা হজম হয়ে গেলেই শেষ, তাই না? আর খাওয়া এটা সকালের নাস্তা হয়তো আমরা বাসায়ও করি। তো এ হচ্ছে আমরা একটা টেবিল গার্ডিয়ানরা আসছিলাম। তো গার্ডিয়ানরা আসলে গ্রুপে গ্রুপে আসে, যারা যেভাবে গ্রুপ করে সেভাবে আসে। আমাদের গ্রুপে আমরা 10-12 জন ছিলাম, আমরা সবাই একসাথে চলে আসছি। সমস্ত সুন্দরী ভাবিদেরকে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমরা সবাই একসাথে একটা টেবিলে বসতেছি এবং অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। এক পর্যায়ে আমরা একটু রাগও হয়ে গিয়েছিলাম যে আমাদের খাওয়ারে হচ্ছে প্লেটগুলোই আসতেছে না, কারণ প্রচুর গার্ডিয়ান চলে আসছে, ওরা খুবই ব্যস্ত হয়ে গেছে। তা আমি সবসময়কার মতো আমার পছন্দের হচ্ছে সবজি এবং পরোটা অর্ডার করে দিলাম। অনেকে এখানে কিন্তু গরুর হচ্ছে পায়া অর্ডার করছে, তারা হচ্ছে গরুর পায়া দিয়ে পরোটা খাবে, কেউ বা নান খাবে। কিন্তু সবসময় আমার পরোটা এবং সবজি অনেক বেশি ভালো লাগে, তা আমি আমার মতো করে সেটাই শেয়ার করেছি। তো আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি যে এখানে সবজিটা এত অসাধারণ ছিল, আমার খাওয়া সবজির মধ্যে বেস্ট সবজি এটা ছিল। আমি যাবো যত জায়গায় নাস্তা করেছি, আমার কাছে নবাবী ভোজের সবজিটা অসাধারণ লেগেছে। বাট আমি নেক্সট টাইম হচ্ছে শুধুমাত্র আমার সঙ্গী সাথীর অভাবে আমি আর এখানে নাস্তা করতে পারি নাই, ভাবছিলাম যে আরও একবার এখানে নাস্তা করবো। আর যেহেতু সকাল সকাল উঠে নাস্তা করতে যাইতে হয়, সো ওইভাবে সকাল সকাল আসলে কাউকে ম্যানেজও করা যায় না। অতপর আমাদের নাস্তা খাওয়া শেষ হয়ে গেল, আমরা এখন হচ্ছে সবাই চা কফির অর্ডার দিয়ে দিলাম। তো আমি যেটা পছন্দ করি, চা তো আমার নেশা নাই কখনো, বাট আড্ডায় বসলে আমি খাই, তো আমি আমার রং চাই অর্ডার করলাম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, থ্যাংক ইউ।